আসসালামু আলাইকুম, আল মদিনা ডট টিভিতে আপনাকে স্বাগতম। সব ধরনের ইসলামিক বিনোদন নিয়ে আমরা আছি আপনার পাশে। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল মদিনা ডট টিভি, ইসলামের আলো ছড়িয়ে দেই বিশ্বময়। এই হলো খতবা বিধানের 10টা সবক। ও ভাই দাই পুকে হাত দিয়ে বলতে পারি, এই 10টা সবক যে মহিলাটা পুরোপুরি পালন করিতে পারবে, ওই মহিলাটা আল্লাহ কুলি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ওই মহিলার ক্ষেত্রে কেউ আল্লাহ কুলির আগমনের সম্ভাবনা রয়েছে। দুরুসুলুন সুবাহ বাইদান, এই 10টা সবক থেকে আলোচনা করছি কয়টা সবক? 7টা সবক, আরো আছে 6টা। বাইদান, এখন এর 6টা সবক খুব সংক্ষেপে শুনতে হইব, যেহেতু সময় খুব হক আসুন। যেহেতু হুজুর আসিয়া গেছে, আল্লাহ যতটুক তৌফিক দেন ততটুক করবো ইনশা আল্লাহ। আসুন আমরা বাড়ির ভিতরে 3 নম্বর ফর্দার 1 নম্বর ফর্দায় ঢুকি। দৃষ্টান্ত দিয়া বুঝাই, যেমন ধরুন একটা মহিলা বাড়ির ভিতরে আছে, উনি উনার স্বামীর কাছে, কথাটা খুব ভালো করে বুঝবেন, উনি উনার স্বামীর কাছে আছেন বাড়ির ভিতরে আর কেউ নাই, আপনারা কি বলেন ফর্দা করণ লাগবো না? কথা কয় না লাগবো? এখানে ফর্দা করণ লাগতো না। ও বাইদান, এখানে ফর্দা করার জায়গা না। বাইদান, কিছু কিছু মহিলা আছে দেখবেন বাড়ির ভিতরে থাকা অবস্থায় স্বামীর কাছে ফর্দা করে, কথাটা ঠিক পাবে ঠিক? বাইদান, আবার যখন ঘর থেকে বাহির হইয়া শহরে যায়, তখন আবার ফর্দা খুলিয়ে দেয়, ঠিক পাবে ঠিক? এরকম মহিলা অনেক আছে। আবার কিছু কিছু পুরুষও আছে দেখবে, ঘর থেকে বাহির হইয়া যখন শহরে যায়, ম্যাডাম হল দেখে, ম্যাডাম হল কি সিনর? বাইদান, যেমন ধরুন একটা মহিলা, সুন্দর সুন্দর মহিলা, বাইদান সারি হিন্দিয়া, কপালে দেই টিপ, টুটে দেই লিপস্টিক, ফায়ে দেয় মুখ, খালি করে চুমুর চুমুর। বাইদান, এ সমস্ত মহিলা যখন শহরে হাঁটিয়া যায়, আর এই যুবক দুইটা চোখ দিয়া তাকায়, আর মনে মনে হয় কপালের ঘরের কপাল, তকবীরের ঘরের তকবীর, আমার কপালটা ওই খারাপ, আর শহর যে কত সুন্দর সুন্দর ম্যাডাম যায়, আরে বাপি বাপ, আর আমার ঘরে একটা ইউরা বিশ্বের ইসরাইলের আছে। এ যুবক শুনিয়া না, শহরের ম্যাডাম আফান, ইটিরে ম্যাডাম আফানের ছেলেরা দেখতে দেখতে ইনি সেহারার মধ্যে হল করে রয়েছে, খালি লাল বালিশ আর নীল বালিশ লাগায় হকার হাতে দেখতে দেখা যায় আগুন লেগে গেছে। এ যুবক শুনিয়া না, আসলে এরা কিছুই না, ওই শহরের ম্যাডাম যেভাবে সাজে তোর বাড়ির ম্যাডাম রেও সেভাবে সাজে, দেখ ওই শহরের ম্যাডাম তোর ঘরের ম্যাডামের কাছে আসতে পারবে না, তার কারণ তোর ঘরের ম্যাডামের তিহারের মধ্যে দূর আছে। বলুন কথাটা ঠিক পাবে ঠিক? বাইদান, এখন আসুন, যেমন ধরুন একটা মহিলা বাড়ির ভিতরে আছে, এখন একটা বেদানা পুরুষ ওই বাড়ির ভিতরে ঢুকতে চায়, এই পুরুষটাই বাড়ির ভিতরে ঢুকতো কিভাবে, আর মহিলা এই পুরুষটাকে রিজিক দিত কিভাবে? বাইদান, আপনার বিধান আছে ঠিক পাবে ঠিক? সেই বিধানটাই হইল বাড়ির ভিতরের 1 নম্বর ফর্দা। আল্লাহ এখান আয়াতে আলোচনা করেছে, তুমি যদি ওই মহিলার বাড়ির ভিতরে ঢুকতে চাও, তার গেটে দাঁড়িয়া বা তো তার দরজায় দাঁড়িয়া তার আখলা কাল থেকে অনুমতি নিতে হইব। এ মহিলা, এ মায়ার বান্দা, তুমি যদি ওই মহিলার, তুমি যদি ওই পুরুষের আখলা কাল শুনিয়া কণ্ঠ শুনিয়া তুমি যদি ভালো মনে করো, তোমার ঘরে ঢুকার অনুমতি দিতে পারো,
কিন্তু জেনে রাখো তুমি যে রুমে আছো সেই রুমে নও গো। অগত্যায় তুমি যদি সেই রুমেই ঢুকার অনুমতি দিতে চাও, আমি আল্লাহ নিষেধ করি নাই, কিন্তু আমি আল্লাহর একখান বিধানাতে সামনের দরজাখান খুলিয়া অনুমতি দিয়া পিছনের দরজা দিয়া তুমি বাহির হইয়া যাও। আপনাকে স্বাগতম। সব ধরনের ইসলামিক বিনোদন নিয়ে আমরা আছি আপনার পাশে। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আলমদিনা ডট টিভি, ইসলামের আলো ছড়িয়ে দেই বিশ্বময়। তুমি যদি বাড়ির ভিতরে ঢুকতে চাও, যে কোনো যুবক যদি ভালো করে শুনো, যে কোনো যুবক যদি কোনো মহিলার বাড়ির ভিতরে ঢুকতে চায়, তাহলে পুরুষ যদি কোনো মহিলার বাড়ির ভিতরে ঢুকতে চায়, সর্বপ্রথম কাজ হলো ওই মহিলার আখলাক থেকে জবান থেকে অনুমতি নিতে হইব। ভাইবান, আর মহিলা যদি লোকটার অনুমতি শুনিয়া ভালো মনে করে, তাহলে গড়ে ঢুকার অনুমতি দিতে পারে। ও ভাইদান, এখন আল্লাহর বিধান মতো পুরুষটাই বাড়ির ভিতরে ঢুকছে, আর মহিলাই পুরুষটাকে রিজিকও দিছে। এখন তো পুরুষটাই মহিলার সঙ্গে কথা বলতে চায়, কি করতে চায়, মানে কন্যাকে কি করতে চায়, কথা বলতে চায়। এখন কথা বলতো কিভাবে, আল্লাহর বিধান আছে, কথাটা ঠিক মানো ঠিক। শেষ করে দেখ, অনেক লম্বা, এটা তো অনেক সময় লাগবে। তো ভাই জান, আমি দশটা সবক শেষ করতে পারলাম না, দশটা সবক থেকে আলোচনা করছি সাতটা সবক। ভাই জান, যেহেতু সময় খুব কম হুজুর এসেছেন, তাহলে আমি আজকের মতো আমার রস এখানে শেষ করে দিলাম। আল্লাহ যদি আর কোনোদিন আপনাদের সম্মুখে আনায়, তাহলে ইনশাল্লাহ বাকিটুকু করবো। ভাইজান, আমি যা কিছু বললাম আল্লাহ যেন আমল করার তৌফিক দেন সকলেই, বলুন আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ হাজিরিন, হাফেজ রাকিবুল হাসান অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। সময় স্বল্পতার কারণে, দিনের আবহাওয়া ভালো না, আপনারা হয়তো সময় ধৈর্য সহকারে বসে আছেন, এই জন্য আপনাদের কাছে অত্যন্ত আমরা খুশি, আল্লাহর কাছে খুশি। আল্লাহ পাক আপনাদেরকে অত সময় ধৈর্য সহকারে বসার তৌফিক দান করেছেন, এই জন্য শিশু বাচ্চা যে সমস্ত আলোচনা করছে ওইটা তার মুখের কথা না আল্লাহর কথা, চিৎকার দিয়ে বলেন তার মুখের কথা না আল্লাহর কথা, আল্লাহর কথা। আমরা যেন তার প্রত্যেকটা কথার উপর, বিশেষ করে মহিলারা, আমল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ আল্লাহ তাদের পানে ফিরে চা, তোমার দিনের কাজ করে যারা শহর নগর সারা গা। আল্লাহ আল্লাহ তাদের পানে ফিরে চা, তোমার দিনের কাজ করে যারা শহর নগর সারা গা। আল্লাহ আল্লাহ তাদের পানে ফিরে চা, তোমার দিনের কাজ করে যারা শহর নগর সারা গা। পায়ে হেঁটে প্রতিদিন রোদ বিহানে, কখনো বাদি চক্র যানবাহনে, পায়ে হেঁটে প্রতিদিন রোদ বিহানে, কখনো বাদি চক্র যানবাহনে, পায়ে হেঁটে প্রতিদিন রোদ বিহানে, কখনো বাদি চক্র যানবাহনে। দিন যায় মাস যায় কখনো না খেদায়, দিন যায় মাস যায় কখনো না খেদায়, তোমার কাছে শরীয়দের বাঁচাও। আল্লাহ আল্লাহ তাদের পানে ফিরে চা, তোমার দিনের কাজ করে যারা শহর নগর সারা গা। আল্লাহ আল্লাহ
তাদের পানে ফিরে যা। তোমার দিনের কাজ করে যারা সহ।